কিন্তু মাছটাতে কিরকম কেন? গ্রামের মধ্যে থাকলে কোনো কাম পাবো না, আমার শহরে যাইতে হইব। আল্লাহ, আমার বাবাও নাই মাও নাই, তুমি আমার এতিম বানাই দিছো। হ্যাঁ, যদি কোনো একটা কামের ব্যবস্থা না করে দাও আমি থামু কি? চারটা মুড়ি আসিল, এটাই খাইতেছি। আমি তো আর কি বলব, আমি নিজেই তো একটা কাঙাল। আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, বাবা মাও নাই, বাড়ি ঘরও নাই। আমার কাছে চারটা মুড়ি ছিল, সেটাই বসে বসে খাইতেছি। যাক গে, তুইও যেহেতু অসহায় আমিও অসহায়, চল দুইজনে বসে মুড়ি খাই। নে খা। তুমি আমার সবসময় আমার রান্নাকে নিয়ে রাখো, আর তুমি আজকে থেকে আমার ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যা কেউই নাই তারা দুই উস্তাদ বানাই দেয় চোস। যাই হোক, তুই চিন্তা করিস না, আমি আর দিয়ে জেনে জেনে যাবো, তোর নিয়ে যাবো। আরে আরে, কি ব্যাপার, আপনি কাঁদনা চলবেন কি? সে অনেক বড় দুঃখের কথা, আমার বড় ভাই কোসার দেশে থাকে, এইখান থেকে প্রায় 2000 কিলোমিটার দূরের রাস্তা। হ্যাঁ, আমার বড় ভাই জাদুবিদ্যা থেকে অনেক কিছু জানত, তার কোনো খোঁজ খবর পাইতেছি না, এই জন্য কাঁদতেছি। বলেন কি? আচ্ছা, আপনি ওই জায়গায় কোনো খোঁজ খবর পাঠান নাই? পাঠাইছিলাম দুইজনে, কিন্তু তারা ফিরে আসে নাই। কি বলেন, তাহলে কি হইব? আচ্ছা, আর কোনো উপায় নাই? উপায় আছে, একটা উপায় আছে। কি? এই যে আমার হাতে জুতা দেখতেছেন না, এই জুতা যার পায়ের মাপে নাকবো, হ্যাঁ এই জুতার মাধ্যমে উইরা হেঁটে যাইতে পারবো। তার কোনো ক্ষতি হবে না তো? এটা তো বলতে পারলাম না, ক্ষতি হইলেও হইতেও পারে। ও, এটা একটা জাদুর দেশ, তবে যে আমার এই খবর এনে দিতে পারবো তার আমি অনেক কিছু দিব, থাকার জায়গা দেবো, টাকা পয়সা দেবো। সত্যি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি যাবো। আপনি যাবেন? হ্যাঁ, এই জুতা দেখে তো মনে হচ্ছে আমার লাগবো। তুমি তাড়াতাড়ি করে আমার বাড়ির খবর নিয়ে এসো, আমি তোমার অপেক্ষায় রইলাম। কিন্তু বিদায়, এবার মনে হয় আমার বাড়ির কোনো খবর আইব। যাই পাথর বানাই দিব। আরে আমার বাবা মানে তো পাথর বানাই দিছে, আর আমার বাবার তো অর্ধেক পাথর বানাইছে আর অর্ধেক বানাই নাই। আমার বাবারও পাথর বানাই দিছে। আস্তে কথা বল, কখন আসা পরে লুকায় থাক। কোথায় পালাবি?
পাথর হয়ে গেছে। এই গ্রামের সবকটারে পাথর বানিয়ে দেব আমি। ওই মেয়েটা যে পালিয়ে গেল, ওই মেয়েটা পালিয়ে যাবে কোথায়? ওকে তো আমি ধরেই ফেলবো। পরে ধরে নিয়ে গেলেই আমার কাজ হাসিল হয়ে যাবে। আমি গেলাম। এরকম এসে বললাম, তার মানে ফিরে ওই জায়গা চল। দেখা তো জীবন তো মনে হয়েছে না, এগুলো খাওয়া যাবো না। দেখা তো মনে হচ্ছে খাওয়ার সময় এনে দিয়েছ। এই বুঝতেছি না, ওই জায়গায় আটকে রয়েছে, এই জায়গায় আটকে রয়েছে, একদম পাথরের মধ্যে আটকে রয়েছে, বুঝলাম না। কাহিনী কি, ওই জায়গায় একটা সাইকেল আলাদা দাঁড়ায় ছিল, কোনো নড়াচড়া নাই, আবার দুটো মহিলা, এই জায়গায় দুটো ছেলে, ওরাও নড়াচড়া করতেছে না। বুঝলাম না কি করি, কই এলাম? না না, একটা ছেলে যদি কোনো সমস্যা হয়, এই শোন, যাদের দেখবি নড়তেছে না ওদের কিন্তু ছবি না বলেও, ঠিক আছে? তাহলে আরেকবার বলে দিতেছি, কারো কিন্তু টাচ করবি না। এই যে একটা লোক, উনিও নড়তেছে না, কি হইতেছে? এদের কাহিনী রেখে সমস্যাটা কি? ভাই শোন, বলবি না কিন্তু, আমার লোক চল। এবার হেলমেট তুই, আমি না করছিলাম, তারপরেও ধরছে। ইস, কিছু তো একটা করতেই হবে। না না, কথা আছে না, মুশকিল হইলে আসান আছে। কিছু করি, কোনো কেউ বাড়িতে বের করতেই হবে। আমার এতে একটা লোক বেশ উনি মনে ভালো, কোনো মানুষই ধরে না করে না, সবাই একদম ইয়ে রয়েছে, পাথর রয়েছে। আমার তো খুব ক্ষুধা লাগছে, আমাকে এখন বসে রাখছে। সেখায় পুকুর থেকে আমি মাছ ধরে খাইছি, আমাকে খাইনি, তারপর তার ওই জাদুঘর ভাইরে খোঁজা যাবো না, কিছুই বুঝতেছে না। এইতো এইতো একটা মাছ, এই তো মাছ পাইছি, কিন্তু এই মাছটাতে কীরকম কেন একদম রঙিন, এইরকম মাছ তো আমি কোনোদিন দেখি নাই। তুই আমার মাছ ধরস, তোরা তোমার সাহস? হ্যাঁ, তুমি কে? আমি কে একটু পরে বুঝতে পারবি, তোর মাছ আমি খাওয়াই যাচ্ছি। Ha 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 ha
ঠিক আছে, দেখি যদি আমার চিন্তা ভাবনাটা কাজে লাগে তাহলে তো অবশ্যই আপনি সাহায্য করতে পারবেন। আপনি চলেন। আল্লাহ, তুমি আমারে মেরে ফেলাও, কিন্তু আমার মেয়ের রাড়ে দিয়ে খারাইছো। আল্লাহ, তুমি দিয়ে খারাইছো। তুই আসতো, তুই আমার ধরিস না, তুইও পাথর হয়ে যাবি। তুই পালা, মা পালা, ডাইনি তোর পাথর বানিয়ে ফেলাবো। আমি একজন লোক নিয়ে আসছি, সে আমাদের সাহায্য করবো। সাহায্য করবো? আপনি কিছু করেন না, এইটাই আমার বাবা। ঠিক আছে, আমি দেখতেছি। এই তো নষ্টা, আপনি শোন তো। আমার মনে হয় ভালো হয়ে গেছে, নড়াইতে পারতেছি। এই যে উঠতে পারতেছি। হ্যাঁ, আপনি সত্যি সত্যি ভালো হয়ে গেছে। আমার বাবা সুস্থ হয়ে গেছে, আপনার অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এখন যদি ওর ডানি বুড়ি এখানে আসে তখন? আচ্ছা ঠিক আছে, তখন এটা আমি দেখতেছি। তোরা যা, আমি আবার পাথর হয়ে থাকতেছি। তোর যত শক্তি আছে, তোর যত জাদু আছে, সব আমারে দে, দিয়া এখান থেকে চলে যা। না, আমি তোর দেব না, তুই এখান থেকে যা। ও, তুই দিবি না? না, যদি না দাস তাহলে তোর মেয়ের আমি মেরে ফেলব। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবনি, তবু আমি তোর দিব না। কি দিবি না তুই, এখন কি করা যায়? তারপরে মনের উপরে বুঝতে পারবি আমি এই রঙিন মাছ করতে গেছি। আপনি যদি ওনার ক্ষমা করে দেন তাহলে আপনার কোনো ক্ষতি হইব না। আর তাছাড়া আপনার তো উনি মেরে ফেলাইতে চায় নাই, তবে আপনার ক্ষমতাটা নিতে চাইছে। আপনি যদি ওনার জায়গায় থাকতেন আপনি একই কাজ করতেন, কিন্তু আমার মনে হয় না ওনারে মারা ঠিক হইব। কারণ আপনি একটা জিনিস বলবেন, এই শহরের যত মানুষ আছে সবাই উনি পাথর বানিয়ে রাখছে, কারোই উনি মারেন নাই। তাহলে শুধু উনি ক্ষমতার জন্য এগুলো করছে, তাই বলি আপনি ওনারে মারেন না। আচ্ছা, আপনি ক্ষমতা লাগবো না? আমার কোনো কিছু দরকার নাই, তুই অনেক ভালো, তুই আমারে আমারে ছেড়ে দে। ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ, তুমি অনেক ভালো মানুষ, আমি এখন আসি। কে তুমি বাবা? আসলে আপনি আমার চিনবেন না,
আমি একটা লোকের খুঁজে আসছি, আমার সাগর ভাই পাঠাইছি, তার ভাই নাকি নিয়ে খুঁজে হয়ে গেছে। আমি ওর ভাই। কি? হ্যাঁ আপনি ওনার ভাই? আমি সাগরের ভাই। ও তাহলে তো ভালো হয়েছে, আমি তো আপনার খুঁজে পাইছি, উনি আপনার জন্য অনেক কষ্ট করতেছে। ঠিক আছে বাবা, উনি তো অনেক বুদ্ধিমান লোক, আমাদের সাম্রাজ্য দেখার জন্য তো একটা লোকের প্রয়োজন, তুমি ওনার উপরে সব দায়িত্ব দাও। হ্যাঁ আমি তোমার উপরে সব দায়িত্ব দিলাম, তুমি আমার এখানে থেকে যাবে। সত্যি? হ্যাঁ সত্যি। ঠিক আছে। সত্যি? দেখ তাহলে তো ভালো হয়েছে।